নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনো পর্যন্ত অনেক নামই সামনে এসেছে। তার মধ্যে যেমন পার্থ মানিকের মতো তৃণমূল নেতাদের নাম আছে, অন্যদিকে কল্যাণময় সুবীরেশ অশোক সাহার মতো বোর্ড কর্তা বা এসএসসি কর্তাদের নামও উঠে এসেছে। এই দুর্নীতিতে নতুন সংযোজন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। টাকার বিনিময়ে চাকরি বিক্রির এই অভ্যাস নতুন নয় রাজ্যে, তবে কিভাবে চলত এই প্রক্রিয়া? সিএনএ এবার বিস্ফোরক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। আমাদের প্রশ্নের উত্তরে তাপস মণ্ডল জানান, সারা রাজ্যেই টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, সেই পরিস্থিতিতে তার কাছে অনেকেই আসত চাকরির জন্য। এই প্রতারণাটা কিভাবে করা হতো, একেবারে গ্রাউন্ড লেভেলে তথ্যটা যদি আমাদেরকে দেন, এই প্রতারণার চক্রটা কিভাবে কাজ করত, কিভাবে টাকা তোলা হতো, প্রতারণাটা কিভাবে হতো? দেখুন, সারা রাজ্যেই টাকা পয়সার বিনিময়ে কাজ হচ্ছিল, কাজ হচ্ছে দেখেই তো কেউ যদি বলে আমি টাকা দেবো স্যার একটু লাইনটা করে দিন না, কারো কাছে পাঠান না, তখন তো পাঠিয়েছি, সে নিজের থেকে উদ্যোগ নিয়েছে। আমি তো কাউকে বলতে যাই না যে এসো তোমার চাকরি করে দেবো, আমাকে টাকা দাও, এটা তো কেউ বলতে পারবে না, সবাই এসে আমাকে ধরতো, আমি পাঠিয়েছি। এখান থেকেই প্রশ্ন, তাপস মণ্ডল যদি জেনেই থাকতেন টাকা ছাড়া চাকরি পাওয়া যাচ্ছে না, তবে কেন তিনি সেই সময় তা জানিয়ে দেননি ইডি সিবিআইকে? উত্তরে তিনি জানান, বহু বেকার ছাত্রছাত্রী তাঁর কাছে অনুরোধ করত, তাই তাদের সাহায্য করার জন্যই তিনি তাদের পাঠাতেন কুন্তল ঘোষেদের কাছে। আপনি পরিষ্কার বলছেন টাকা না দিলে এরাজ্যে চাকরি হয় না, আপনি সেটা জানতেন, কিন্তু সেই সময় আপনি কেন ইডি বা সিবিআইয়ের কাছে সেই তথ্য তুলে দিলেন না যে যেখানে বাংলায় টাকা ছাড়া চাকরি হচ্ছে না, কাজ হচ্ছে না? দেখুন, আমি তো একা এই সমাজ ব্যবস্থায়, আমি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ার তো অঙ্গীকার নিইনি। এখন বহু ছাত্রছাত্রী, বেকার ছাত্রছাত্রী এমনভাবে অনুরোধ করত যে স্যার আমাদের দিকে দেখুন না, কেউ হয়তো আমার ছাত্র, স্যার এত টাকা খরচা করে প্রশিক্ষণ নিলাম, একটা কিছু ব্যবস্থা করুন, জানেন তো ওখানে তো টাকা দিলে হচ্ছে, তো আপনি বলুন না। আমি দেখো, আমাকে টাকা পয়সা দিতে হবে না, আমি টাকা পয়সা নিও না এ ব্যাপারে, যারা নিয়ে কাজ টাজ করছে তাদের কাছে আমি পাঠাতে পারি, এটাই হচ্ছে আমার অপরাধ। তাপস মণ্ডলের দাবি, তার কাছে চাকরি প্রার্থীরা আসার পর তিনি তাদের পাঠাতেন কুন্তল ঘোষের কাছে, তার কিছু প্রমাণ তিনি তুলে দিয়েছেন সিবিআই এর কাছে। কুন্তল অনুরোধে এবং গোপাল টাকা নিত, টাকা নিয়ে চাকরি দিত। তার কিছু তো প্রমাণ আমি দিয়ে দিয়েছি, সিবিআই কে দিয়েছি, আর যার জন্যই তো এত টাকা। তার আরো দাবি, টাকা দেওয়ার পরেও চাকরি পায়নি অনেকে, তখন টাকা ফেরত দেওয়ার জন্যও নাকি তিনি দীর্ঘদিন ধরে অনুরোধ করেছিলেন কুন্তলকে। আজকে সবাই যদি কাজ পেয়ে যেত প্রশ্নই আসতো না, কাজ পায়নি তারা এসে অনুরোধ উপরোধ করে যে আপনি আমাদের টাকাটা উদ্ধারের ব্যবস্থা করে দিন। আমি এতদিন সেই উদ্ধারের ব্যবস্থা করছিলাম, অনেকে আমাকে বাধা দিয়েছে, আমি বলেছি এই যে এগুলো আছে চলো পুলিশের কাছে যাই, ওদেরই বক্তব্য ছিল না আপনি পুলিশ হয়ে গেলে, থানা পুলিশ হয়ে গেলে ও অ্যারেস্ট হয়ে গেলে আর টাকা ফেরত পাবো না। তার মানে এতদিন, এক বছর ধরে ওকে কন্টিনিউ প্রেশার দিয়ে গেছে, টাকাটা তুমি সবার ফেরত দাও। তাপস মণ্ডলের ভবিষ্যৎ কি হতে চলেছে তা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তবে রাজ্যের নগ্ন চিত্রটা আরও একবার তুলে ধরলেন তিনি। তবে কি টাকা দিয়ে চাকরি এই রাজ্যের অন্যতম প্রথা? প্রশ্নটা উঠছে আপনার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।